বিশ্ববিদ্যালয়গুলোতে হঠাৎ করে ইফতার করা যাবে না, কিংবা ধর্মীয় আলোচনা করা যাবে না, অনুষ্ঠান করা যাবে না বিশ্ববিদ্যালয়ে, কলেজে, ইভেন অনেক জায়গায় সরকারিভাবে এইভাবে বিধিনিষেধ দেওয়া হচ্ছে। রমজান মাসে তো আমরা যেই দল মত করি না কেন, এই যে আজকে একটা অন্য দলের প্রোগ্রাম আসলাম, এখানে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, তো আমাদের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে আমরা কিভাবে ভাই ভাই কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারি, সেই ধরনের একটা সহনশীল পরিবেশ তৈরি হবে। কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি এই রকমের বিভাজন তৈরি করা হয়, এই রকমের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত করা হয়, ইভেন সবচেয়ে মর্মান্তিক ঘটনা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, একটা রয়্যাল সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিছু ছাত্ররা প্রোডাক্টিভ রমাদান নামে আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় টিএসসিতে, কেউ গিটার বাজায়, কেউ নাটক করে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ পাঠচক্র করে, বিভিন্ন ধরনের ছাত্ররা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে, কোথাও বাধা নিষেধ দেওয়া হয় নাই। প্রোডাক্টিভ রমাদান সেখানে আমাদের ছাত্রলীগের ভাইয়েরা, তাদেরকে ভাই বলতে চাই কেন, ওরা তো আমাদেরই ভাই, আমাদের সমাজের, আমাদের দেশেরই মানুষ, ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, তারা সেখানে হামলা করলো রোজারত মানুষকে, কয়েকজন ছাত্রকে নাক মুখ একেবারে থেতলে দিয়েছে। কারো বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয় নেই, সংগঠনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে ফেনীতে হামলা হয়েছে, চট্টগ্রামে হামলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে আয়োজক করেছিল যে ভাই আপনারা ইফতার নিয়ে আসবেন, আমরা সবাই বসে ইফতার করব, যার যার জায়গা থেকে শরিক হবেন, সেই ছাত্রকেও তুলে নিয়ে হুমকি ধামকি দিয়েছে যে এই ধরনের প্রোগ্রাম কেন করলো। তো এইটা আমাদের, আপনারা বলছেন কাগজে কলমে আছে 92% মানুষ এদেশে মুসলিম, তার কোনো সিমটম নমুনা আপনারা দেখতে পাচ্ছেন? এই যে আজকে আমরা যে সংগঠনের আলোচনা করলাম, কিছুক্ষণ আগে আমি বলে আসছি, গতকাল আমাদের সলিডারিটি ফর প্যালেস্টাইন প্রোগ্রাম ছিল, সেখানেও বলেছি মামুনুল হককে গ্রেপ্তার করে রাখা হয়েছে, সে ব্যাংকের টাকা পাচার করেছে, আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছে, কোনো নেতার বাড়িঘর দখল করেছে, ভোট কেন্দ্র দখল করেছে, তাহলে কেন মানুষটাকে গ্রেপ্তার করা হলো, কেন প্রায় 4 বছর হতে যাচ্ছে তাকে জেলে রাখা হচ্ছে, শুধুমাত্র মোদি বিরোধী আন্দোলন করার কারণে এই দেশের বরেণ্য আলেম, সম্মানিত আলেমদেরকে বেইজ্জতি করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, চরিত্রে কালিমা লেপন করার জন্য সংসদেও পয়সা চেক উল্লাস করা হয়েছে, আপনারা শুনেছেন না জানেন তো? এই দেশের আলেমদের মর্যাদা এই সরকারের কাছে আছে? নাগরিকদের মর্যাদা এই সরকারের কাছে আছে? আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এমনকি ইফতার প্রোগ্রাম এইখানে করতে পারবেন কিনা সেইটাও কেড়ে নেওয়া হচ্ছে। যেহেতু সময় সংক্ষিপ্ত, আমার বক্তব্য শেষ করবো এইটা বলেই, ভাইয়েরা বন্ধুরা যে যে ধর্ম মতের বর্ণ পথে আছেন না কেন, আমাদের দেশের যে ন্যূনতম যে ব্যবস্থাটার মধ্যে আমরা ছিলাম, যে আমরা ভোট দিয়ে সরকার গঠন করতে পারি, জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি, সেই ব্যবস্থাটাও যদি থাকে আমরা কিছুটা নিরাপদ। সেই ব্যবস্থাটা ফিরিয়ে আনার জন্য আমরা সবাই একটু ভাবি, চিন্তা করি কিভাবে কাজ করা যায়, সেই বিষয়ে একটু মনোনিবেশ করার জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি। আর সর্বশেষ একটা কথা বলে শেষ করছি, আমাদের এই বাংলাদেশে অলিখিত এবং অঘোষিতভাবে ভারত একটা তাবেদারি করে যাচ্ছে, মাতব্বরি করে যাচ্ছে। দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে ভারতের সাবেক আপনার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, এই আমাদের জাতীয় কুলাঙ্গার মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কিভাবে ভারতের সহায়তা নিয়ে তারা সেফ এক্সিট নেওয়ার জন্য শেখ হাসিনাকে 8 সালে ক্ষমতায় এনে দিয়েছিল, সেই ভোগান্তি আমরা এখনো আমরা ভুগতেছি। এবং দুঃখজনক যে ভারত এই দেশের 95% জনগণের বিরুদ্ধে গিয়ে এরকম একটা জনবিচ্ছিন্ন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। কাজী এই দেশে ভারতীয় আধিপত্য বন্ধ করার জন্য, তাবেদারি বন্ধ করার জন্য ভারতীয় পণ্য বয়কট আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে করছি, সবাই এখানে শরিক হবেন, কোনো মাছ সবজি কাপড় কিচ্ছু এই দেশে ইম্পোর্ট হবে না।